বাক্সার তামুলপুর মহকুমা রেড জোন ঘোষণা করার পিছত বিভিন্ন ঠাইত স্যানিটাইজেশন তামুলপুর মহকুমা প্রশাসনের সমগ্র রাজ্যের ভিতর 15 জেলাত কোভিড 19-এর ভয়াবহ সংক্রমণ অব্যাহত আছে। তামুলপুর মহকুমার ভিতর তামুলপুর মহকুমা সদর, নাগরিজুলি, কুমারিকাটা, কচুকাটা, গান্ধীবাড়ীকে ধরে বিভিন্ন ঠাইত কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাত এই অঞ্চলসমূহ স্বাস্থ্য বিভাগে রেড জোন হিসাবে ঘোষণা করেছে। সমগ্র মহকুমাত কোভিড 19-এর সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্র তৎপর হয়ে পড়েছে তামুলপুর মহকুমা প্রশাসন। ইয়ার অংশ হিসাবে আজি তামুলপুর মহকুমার মহকুমাধিপতি ডাক্তর বেদাঙ্গ তালুকদারের তত্ত্বাবধানত মহকুমা সদরের মটঙা চৌক, ঘগ্রা চৌক, তামুলপুর পুরন চৌক, কুমারিকাটা, গান্ধীবাড়ী আদি ঠাইত স্যানিটাইজেশন করার ব্যবস্থা করে। মহকুমা প্রশাসনে মহকুমাটোর বিভিন্ন অঞ্চলত মাইক যোগে কোভিড বিধি মানি চলার বাবে ঘোষণাও করে আর রাইজক সতর্ক করে দিয়ে। রাইজক মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব মানি চলার লগতে অনাহকত বাহিরলৈ ওলাই নাহিবলৈ মহকুমাধিপতি ডাক্তর বেদাঙ্গ তালুকদারে রাইজক আহ্বান জানায়। বাক্সার পৰা কুমাৰ দীপ পাঠকৰ রিপোর্ট, নিউজ টার 7। কোভিড 19-এর দ্রুত সংক্রমণ রোধ করবলে রাইজক বিশেষ দরকার নহলে ঘরতে থাকবলে প্রশাসনের তরফের আহ্বান জানানো হয়েছে।